প্রিয় ছাত্রদের বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি তোমাদের সাথে গত ক্লাসে গত প্রায় তিনটা ক্লাস নিয়েছি, সবগুলোতে আমি ম্যাট্রিক্স এবং প্রথম অধ্যায়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ভেক্টর। ভেক্টর শব্দটি আমরা আলোচনার বিষয় ভেক্টর। ভেক্টর ভেক্টর শব্দটি ল্যাটিন শব্দ, ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। ল্যাটিন শব্দ বিহার থেকে নেওয়া হয়েছে। ভেক্টর শব্দটি বিহার মানে নামক ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। ভেক্টর আসলে কখন উৎপত্তি, কেন ভেক্টরের প্রয়োজন দেখা দিল? আমাদের বাস্তব জগতে রাশি পরিমাপ করি, কিন্তু পরিমাপগুলো কিছু কিছু পরিমাপের ক্ষেত্রে কোনো জিনিস বস্তুর পরিমাপ করি, বস্তুর পরিমাপের ক্ষেত্রে আমাদের এই শুধু ওজনটা পরিমাপ করলে, বস্তুটা পরিমাপ করলে চলে, দিকের প্রয়োজন হয় না। আবার কিছু রাশি আছে যেগুলো পরিমাপের জন্য মানের প্রয়োজন, সাথে দিকেরও প্রয়োজন। এইসব এই জন্যই কি ভেক্টরের উৎপত্তি, ভেক্টরের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। যেমন আমি কলেজে আছি, কুলিয়ারচর কলেজ। এখন বলা চলে যে কুলিয়ারচর কলেজ থেকে যারা কুলিয়ারচর নিয়ে বসে তারা হয়তো জানবে যে বাজার দিক। এখন বাজার যদি বলি যে কুলিয়ারচর কলেজে বাজার, বাজারে যাব, এখন বাজারে আমার দিক জানতে হবে, সেটা কোন দিকে, পূর্ব দিক না পশ্চিম না উত্তর দক্ষিণ। তাহলে দেখা যাচ্ছে আমি যে কোনো দিকে এক মাইল রাস্তা হাঁটলেই বাজার পাবো না। যদিও কুলিয়ারচর কলেজ থেকে বাজারটা হয়তো 1 কিলো হবে, কিন্তু 1 কিলো রাস্তায় গেলে আমি দাইরাকান্দির দিকে যেতে পারি, আবার বাজারের দিকে যেতে পারে। তাহলে আমার অবশ্যই নির্দিষ্ট করে কি জানতে হবে, দিক জানতে হবে, আর এই জন্যই ভেক্টরের প্রয়োজন। যদি আমি বলি যে বাজারের দিকে যাব, তাহলে বাজারের দিকটা কোন দিকে সেটা জানতে হবে, ওই অনুযায়ী আমরা 1 কিলো হাঁটলে বাজার পাবো। আর যদি দাইরাকান্দি রোড টুডে হাঁটি 1 কিলো, তাহলে আর বাজার পাবো না। তাহলে কি বোঝা যাচ্ছে যে আমাদের ভেক্টরের, এই জন্য আমাদের ভেক্টর প্রয়োজন। এখন ভেক্টর রাশি, আমাদের প্রথমত রাশি, রাশি দুই ধরনের, একটা হলো ভেক্টর রাশি বা দিক রাশি, একটা হলো অদিক রাশি। ভেক্টর একটা রাশি আছে, প্রথমত রাশি, রাশি দুই প্রকার, একটা হলো দিক রাশি বা ভেক্টর রাশি, আর একটা হলো অদিক রাশি বা অদিক রাশি। দিক রাশি যেটা সেটার নাম হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি, ভেক্টর রাশিটা হলো যেটা কি মানও জানতে হবে, আমার দিকও জানতে হবে। কি কি জিনিস ভেক্টর রাশি জানতে হলে মান প্রয়োজন জানা, আর জানতে হবে কি ও দিক। আর অধিক রাশি যেটা সেটা জানার জন্য আমার শুধু মানের প্রয়োজন, মান জানলে আমার অধিক রাশি জানা যাবে। তাহলে ভেক্টর রাশি কাকে বলে? আমরা যদি বলি যে রাশি নির্ণয় যে মান এবং দিক উভয়টি আছে, সেটাকে বলা হবে কি ভেক্টর রাশি। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যেমন সরণ, তারপর আছে ত্বরণ। আর অধিক রাশি যে রাশি শুধু মান জানিয়ে চলে, দিকে প্রয়োজন হয়, যেমন গড়, তারপর যদি আমি বলি দূরত্ব, আমি দূরত্ব জানলাম কিন্তু দৈর্ঘ্য, দৈর্ঘ্য বর দৈর্ঘ্য এগুলোর জন্য কি আমার দিকের প্রয়োজন নাই। একটা বস্তু মাপ দিলে সে বর আসবে, কিন্তু আর দিকে প্রয়োজন। কিন্তু সরণ, সরণ জানতে হলে জানতে হবে যে কোন দিক, এই জন্য সরণ এবং ত্বরণ, ত্বরণ হলো ব্যাগ বৃদ্ধির হার, তাহলে ব্যাগটা কোন দিকে বৃদ্ধি পাচ্ছে সেই দিকটা জানতে হবে, এই জন্য ত্বরণও একটা কি দিক রাশি। সরণ ক্ষেত্রেও আমার জানতে হবে যে আমার কুলিয়ারচর কলেজের বাজারটা কোন দিকে, এটা হলো সরণ, যে কোন দিকে, এই যে এই সরণ জানার জন্য আমার কি তেলে গেছে দিক জানার প্রয়োজন লাগছে। এক হলো বাজারের দূরত্ব জানা লাগতেছে, আবার কি দিকও জানা লাগছে। তরণ ব্যাগ বৃদ্ধির হার, ব্যাগটা কত হারে বৃদ্ধি আছে এবং কোন দিকে বৃদ্ধি পাচ্ছে ওইটা আমাকে জানতে হবে, এই জন্য তরণও কি একটা দিক রাশি। আর ভর এবং দৈর্ঘ্য, দৈর্ঘ্য যে এখান থেকে এখানের দূরত্ব কত, 4 মিটার, এই 4 মিটার, এর জন্য আমার কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় নাই, জাস্ট দৈর্ঘ্যটা আমি জেনে নিলাম, এই জন্য এটা হলো কি অধিক রাশি। এখন
ভেক্টর এর ক্ষেত্রে আমার কিছু ডেফিনেশন বা সংজ্ঞা আছে, সেগুলো হলো শূন্য ভেক্টর, ভেক্টর রাশি সেজন্য শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর হলো যে ভেক্টরের মান শূন্য, যে ভেক্টরের মান শূন্য, যেমন একটা বিন্দু হতে পারে যেটার কোনো কি দৈর্ঘ্য নাই, একটা বিন্দু সেটা হলো শূন্য ভেক্টর, যেটা বাম দিকেও যায় না ডান দিকেও যায় না, সেটাকে কি বলা হবে শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য সেটাকে বলা হবে শূন্য ভেক্টর। তারপরে আছে আমাদের হলো শূন্য ভেক্টর ছাড়াও আরো আছে যেমন একক ভেক্টর, একক ভেক্টর হলো যে ভেক্টরের মান এক এক একক, যে ভেক্টর একক ভেক্টর, একক ভেক্টর, একক ভেক্টর যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য। একক ভেক্টর বলে, যেমন একটা রেখা সরল রেখাংশ আছে এখান থেকে এ থেকে বি, এই ভেক্টরের হলো পাঁচ, তাহলে এটার একক ভেক্টর কি হবে, এই ভেক্টরটাকে কি পাঁচ দিয়ে ভাগ করলে, এটা পাঁচ যদি আই ভেক্টর হয় এটা পাঁচ দিয়ে ভাগ করলে কি ভেক্টর পাওয়া যায়, ভেক্টরটাকে ভেক্টরের মান দিয়ে ভাগ করলে আমরা কি পাবো একক ভেক্টর পাবো। যদি এটা একটা এ ভেক্টর হয় বা এ বি ভেক্টরটা যদি আমরা একটা এ ভেক্টর দ্বারা প্রকাশ করি, আর ভেক্টরকে প্রকাশ চিহ্ন অবশ্যই ভেক্টরের উপরে বা নিচে কি চিহ্ন দিতে হবে, তীর চিহ্ন দিতে, উপরে দিলে কি তীর চিহ্ন দিতে হবে। তাহলে এ ভেক্টর একটা ভেক্টরের মান, ভেক্টর হলো এ ভেক্টর, যদি এ বি ভেক্টর এ দ্বারা প্রকাশ করি তাহলে আমার এ ভেক্টর সমান ভেক্টর বাই ভেক্টরের মান, এটাকে বলা হয়। আর ভেক্টরের মানকে প্রকাশ করা হয় কি দিলাম, ভেক্টরের মান, ভেক্টরের মানকে প্রকাশ করা হয় মডুলাস চিহ্ন দিয়ে, কি চিহ্ন দিয়ে প্রকাশ করা হবে মডুলাস চিহ্ন দিয়ে। যদি উদাহরণস্বরূপ যদি বলি, উদাহরণস্বরূপ এ একটা ভেক্টর হলে এ মান হবে মডুলাস এ, একটা ভেক্টর হলে এ মান হবে মডুলাস এ। এখন আমরা দেখব যে মডুলাস এটা কিভাবে বের করতে হবে, যে ভেক্টরের মান একটা ভেক্টর দেওয়া থাকে ভেক্টরের মানটাকে প্রকাশ করতে হয়। ধরি এ একটা ভেক্টর, এ ভেক্টরের মান দিল এ ওয়ান আই প্লাস এ টু জেড, এটা হলো দ্বিমাত্রিক জগতে আই এবং জেটা হলো, আই ও জে হলো এক্স ও ওয়াই অক্ষ বরাবর বরাবর একক ভেক্টর। আই এবং জে হলো এক্স, আবার যদি ত্রিমাত্রিক জগতে আমরা যাই তাহলে এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, যেখানে আই জে কে হলো এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এখন প্রথমে যদি আমরা
যে মডুলাস এ দ্বিমাত্রিক জগতের ক্ষেত্রে বের করি, মডুলাস এ সমান দেখা যায় রুট ওভার এ ওয়ান স্কয়ার প্লাস এ টু স্কয়ার। এটা আমি একটু চিত্রের মধ্যে দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। আমরা কি বলছি, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই, আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হলো জে। আর এখানে যদি ভেক্টরটার দিক নির্দেশ নেই, এ ওয়ান আই, আর এটা হলো এ টু জে। এটাকে অতি আমি যদি একটা লব্ধি ভেক্টর বের করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা এটা সমান্তরাল, এ হিসাবে এটা দেখা যায় এ টু জে। আর এটা হলো ও পি, একটা বিন্দু নিলে তাহলে আমার দ্বারা খেলা যাচ্ছে এটা হলো লব্ধি ভেক্টর। লব্ধি এই যে ওপিটে, ওপিটাকে বলা হবে লব্ধি ভেক্টর। তাহলে আমরা ভেক্টরের লব্ধি কাকে বলে এখান থেকে আমরা জানো, ভেক্টরের লব্ধি ওপি সমান লেখা যাবে লব্ধি। এখানে হলো এ ওয়ান, আমার জিও থেকে ও থেকে শুরু হয়েছে এ ওয়ান ভেক্টর, ও থেকে শুরু হয়ে গেল এ বিন্দুতে, এটা যদি এন বিন্দু দিয়ে এন বিন্দুতে গেল, তারপরে এন থেকে আরেকটা ভেক্টর এখানে দেখা যায় এ ওয়ান ভেক্টরের আদি বিন্দু হলো ও, আর প্রান্ত বিন্দু হলো হলো এন, আবার এ টু ভেক্টরের পাদ বিন্দুটা হলো এন, প্রান্ত বিন্দু হলো পি। দেখা যাচ্ছে এ ওয়ান এবং এ টু দুইটা ভেক্টরের আদি বিন্দু ও শেষ বিন্দুর যোগফলটাকে কি বলা হবে, লব্ধি। লব্ধি কাকে বলে, এ ওয়ান এবং এ টু, এ ওয়ান এবং এ টু দুইটা ভেক্টরের আদি বিন্দু এবং শেষ বিন্দুর যে যোগফল সেটাকে বলা হবে লব্ধি। লব্ধিকে প্রকাশ করা হবে এ ওয়ান আই আমরা যদি এখানে যদি এটাকে সমকোণী লম্ব, যদি এটাকে সমকোণী ত্রিভুজ হিসাবে যদি আমরা ধরি তাহলে অতিভুজ স্কয়ার আংশের সমান কি লিখতে পারি, ওপি স্কয়ার সমান লম্ব স্কয়ার কি লেখা যায়, পি এন স্কয়ার যোগ ভূমি স্কয়ার ও এন স্কয়ার। তাহলে ওপি এর মানটা কত, ওপি বরাবর যে ভেক্টরটা সেটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, ওপি বরাবর ভেক্টর এ, লব্ধি ভেক্টরের আমরা যদি এ দ্বারা, ওপি বরাবর লব্ধি ভেক্টরের লব্ধি যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ স্কোয়ার সমান পি এন সমান কত, ও পি এন সমান হলো এ টু স্কোয়ার, আর ও এন সমান হলো এই যে ও এন সমান কত, এ ওয়ান স্কোয়ার। এখন এটা যে সাজায় দেখে এ স্কোয়ার সমান এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার, সুতরাং এ সমান কি লেখা যাবে, রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার। তাহলে এই যে লব্ধির এই যে আমরা কি মান প্রকাশ করব, কোনো ভেক্টরের মান বা মডুলাস যদি আমরা প্রকাশ করি তাহলে মডুলাস এ সমান কি লাগে, রুট ওভার এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার। সেম ভাবে আমরা যদি এটা লব্ধি এ এটাকে প্রকাশ করি তাহলে কি আসবে, দ্বিমাত্রিক জগতের ক্ষেত্রে লব্ধি, দ্বিমাত্রিক জগতের লব্ধি এ সমান এ ওয়ান আই প্লাস এ টু জে, আর ত্রিমাত্রিক জগতের ক্ষেত্রে লব্ধিটা হবে এ সমান এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে। তখন এর মানটা হবে রুট ওভার একক ভেক্টরের যে সাথে যে সহগগুলো আছে সেগুলো এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার। তাহলে যে কোনো ভেক্টরের যদি মান বলে, এ ভেক্টরে বলো প্রথমটাই বলো আর দ্বিতীয়, তাহলে ভেক্টরের মান সমান কি, এর মান নির্ণয়, ভেক্টরের মান নির্ণয়, ভেক্টরের মান, ভেক্টরের মান সমান যদি দ্বিমাত্রিক জগতে হয় তাহলে আই জে সহগের বর্গের সমষ্টি করে সেটাকে বর্গমূল করলে হয়। ত্রিমাত্রিক জগতের ক্ষেত্রে রুট ওভার দেখো আই এর সহগ কত, আই এর সহগ এ ওয়ান স্কোয়ার, জে এর সহগ এ টু স্কোয়ার, এবং কে এর সহগ কত। উদাহরণ যদি আমরা একটা দিই, ধরো একটা ব্যক্তি বাস্তবে একটা উদাহরণ দেওয়া আছে, টু আই প্লাস থ্রি জে, যে অঙ্কটা থাকবে উদাহরণ, এটা যদি আমরা মান নির্ণয় করতে চাই, এ একটা ভেক্টর টু আই প্লাস থ্রি জে,
প্লাস ফোর কে একটা ভেক্টর দেওয়া বললো, যে মান নির্ণয় করো, মান নির্ণয় করো বা মডুলাস নির্ণয় করো। তাহলে আমি কি লিখব, মডুলাস কে সমান রুট ওভার, এখানে দেখো আমরা কি নির্ণয় করবো, বলছে আই এর সব, আই এর সব কত টু, একক ভেক্টর যে 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 এর সাথে কি আছে থ্রি, টু স্কোয়ার থ্রি স্কোয়ার, প্লাস কে এর সাথে কত আছে ফোর ফোর স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারতেছি, রাজা ফোর প্লাস নাইন প্লাস সিক্সটিন, তাহলে কত ফোরটি সিক্সটিন, আর হলো নাইন হলো কত টোয়েন্টি ফাইভ, টোয়েন্টি ফাইভ আর ফোর টোয়েন্টি নাইন, এই হলো এ ভেক্টরের মান নির্ণয়। আমরা কি শিখলাম, এ ভেক্টর। এখন আরো একটা আমরা শিখবো আজকে, সেটা হলো এ ভেক্টরের, একটা ভেক্টরের একক ভেক্টর, একটা ভেক্টরের কি একক ভেক্টর। এ ভেক্টর এটা সূত্র হিসেবে তোমরা মুখস্থ রাখবা, যে ভেক্টরের মান নির্ণয়ের জন্য এটা সূত্র। এখন যেটা দেখবো সেটা হলো সূত্র, এ ভেক্টরের একক ভেক্টর, একক এ ভেক্টরের একক ভেক্টর, একক ভেক্টর নির্ণয়ের জন্য আমরা ভেক্টর তো জানি, যে ভেক্টরটা আছে এ ভেক্টরে কি আছে এ ওয়ান আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, আর জানা দরকার এ ভেক্টরের মোড মান মডুলাস। তাহলে আমরা এর জন্য প্রথমে এ ভেক্টরের একক ভেক্টরের সূত্র হলো, সূত্র দেখতেছে এ ভেক্টরের একক ভেক্টরের সূত্র হলো এক ক্যাপ দ্বারা প্রকাশ করবে একক ভেক্টরের, এ ভেক্টরের একক ভেক্টর ক্যাপ চিহ্ন দ্বারা প্রকাশ, এই চিহ্নটাকে বলা হবে উপরে যে এরকম চিহ্ন থাকে সেটাকে ক্যাপ করতে হয়, এক ক্যাপ, এক ক্যাপ সময় আমরা কি লিখব, ভেক্টর এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। এখন দেখো এ ভেক্টর কোনটা, এই যে এটা, আর ভেক্টরের মান নির্ণয় তো আমরা শিখছি, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো এটা বের করতে হবে। তাহলে এ ভেক্টরের একক ভেক্টরের সূত্র হলো এটা, সূত্র হিসাবে কি করবো মুখস্থ রাখবো, মান নির্ণয় তো আমরা শিখছি, আর এ ভেক্টর তো এখানে দেওয়া হয়ে আছে এ ভেক্টর একক ভেক্টর। তারপরে এটা একটা সূত্র, এক নম্বর সূত্র হিসাবে নিতে পারো, সরি এর আগে যেটা দিছি এটা এক, এটা দুই দেবো বা একই যদি দিই আমরা এটা এক। দুই নম্বর সূত্র হলো মডুলাস এ সমান কি দেখা যায় রুট ওভার, আগেও লিখছি তারপর আবার লিখতেছি এ ওয়ান স্কোয়ার এ টু স্কোয়ার প্লাস এ থ্রি স্কোয়ার। এখন একক ভেক্টর শিখলাম, মডুলাস শিখলাম, তারপর আমরা যদি দুইটা ভেক্টর দেওয়া থাকে এ ও বি, দুইটা ভেক্টর, একটা ভেক্টর আর একটা ভেক্টর যদি হয়, এ ভেক্টরটা হলো এ ওয়ান আই প্লাস এ টু জে এ থ্রি কে, আর একটা ভেক্টর বি দেওয়া হলো যেটার মান হলো বি ওয়ান আই প্লাস বি টু জে প্লাস বি থ্রি কে, বি ওয়ান বি টু এগুলো এক ধরনের সংখ্যা থাকবে, ঠিক আছে। তাহলে এ ও বি দুটি ভেক্টর হলে, দুটা ভেক্টর হলে এখন মধ্যবর্তী কোণ, এ ভেক্টর দুয়ের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ, কোণের কি দ্বারা প্রকাশ করবো আমরা, মধ্যবর্তী কোণ নির্ণয় করবো, কোণের জন্য থিটা সমান কজ ইনভার্স এ ডট বি বাই কে মডুলাস এ মডুলাস বি। এখন দেখো এ ও বি দুটোর মধ্যবর্তী কোণ থিটা হলে, মানে থিটা কোণ নির্ণয় সমান হলো কজ ইনভার্স এ ডট বি বাই মডুলাস এ মডুলাস বি। তাহলে এরকম যদি একটা ভেক্টর হয় এ একটা ভেক্টর আর একটা ভেক্টর আছে
বি মোট দূরত্বের কোণ থিটা হলে আমরা থিটা কিভাবে নির্ণয় করব ঠিক আছে তাহলে থিটার সূত্রটি cos ইনভার্স a ডট b / মডুলাস a মডুলাস এখন কত হলো যে আমরা এটা জানি মডুলাস কিভাবে নির্ণয় করতে হয় কিন্তু a ডট b টা নির্ণয় জানি না এখন আমরা কি শিখব a ডট b কিভাবে নির্ণয় করতে হয় এটাকে বলা হয় ডট গুণন a ডট b টা কিভাবে নির্ণয় করতে হয় তাহলে আমরা দেখো a একটা ভেক্টর b একটা ডট গুণন করব a ডট b a ডট b যখন নির্ণয় করব এখানে দেখো i এর সহগ কত আছে a1 আর এখানে i এর সহগ কত আছে b1 তাহলে আমরা কি লিখব a1 b1 গুণটা প্লাস তারপর j এর সহগ কত আছে a2 ইনটু এখানে j এর সহগ আছে b2 এখানে k এর সহগ আছে a3 আর এখানে k এর সহগ আছে b3 এটা হলো কি দুইটা ভেক্টরের ডট গুণ উদাহরণ হিসেবে যদি আমরা একটা উদাহরণ দিয়ে নে বোঝানোর জন্য তুমি অঙ্কগুলো করতে পারবে এই দিকে এটা হলো যারা a একটা ভেক্টর 2i + 3j + 4k আর একটা ভেক্টর b দেওয়া আছে 3i - 2j + 2k তাহলে আমরা কি নির্ণয় করব এট ডট গুণ a ডট গুণ না এ ডট বি এখন দেখো আমরা কি বলছিলাম যে a1 টা কার সহগ i এর সহগ ট্রু আর এখানে b ভেক্টর থেকে i এর সহগ কত 3 প্লাস a ভেক্টর থেকে a ভেক্টর থেকে j এর সহগ কত 3 আর b ভেক্টর থেকে j এর সহগ কত মাইনাস 2 প্লাস সূত্রে 4 a ভেক্টর থেকে লব k এর সহগ 4 আর বি ভেক্টরে কে আর সহগ কত 2 এর রেজাল্ট কি দাঁড়াচ্ছে 3 6 3 6 - 6 + 8 তাহলে রেজাল্ট হলো 8 এইভাবে হলো আমরা কি নির্ণয় করতে পারি একটা ভেক্টরে ডট গুণন কিভাবে করতে হয় সেটা দেখালাম উদাহরণ সহ যাতে তোমরা ডট গুণনে কোনো সমস্যা না হয় তাহলে ডট গুণন দুটো ভেক্টর দেখলে ডট গুণন এবার আমরা আসব ক্রস গুণন এম ও b ভেক্টরে ক্রস গুণ ক্রস গুণটা দেখতে হয় a ক্রস b সমান এখন উপরে আমরা লিখব যেমন যে একক ভেক্টর a ভেক্টর বরাবর একক ভেক্টরগুলো কি আছে i j k এরপরে a ভেক্টরের যে i জায়গে i ভেক্টরের সহগ কত 2 j ভেক্টরের সহগ 3 k ভেক্টরের সহগ 4 সেম ভাবে b ভেক্টরের ক্ষেত্রে i এর সহগ হলো 3 j এর সহগ হলো -2 k এর সহগ হলো 2 এইভাবে ক্রস গুণন করতে হয় এখন ক্রস গুণন কিন্তু আমি গুণটা করি না জাস্ট নিয়মটা দেখাই এখন ক্রস গুণন যদি তোমরা কিভাবে করতে হয় এটা দেখাই দেই দেখো কোন এই কোনটা কিভাবে করবে তোমরা তাহলে আমরা দেখতেছি যে i থাকবে টি এই যে এটাকে বলা হবে কলাম লম্বভাবে যেটা কলাম আর আমরা আগের ক্লাসে এগুলো বলছি কলাম কোনটা সারি কোনটা আর অনুভূমিক করব এটা সারিটা যেহেতু আই ভেক্টরটা নিলাম তাহলে আই বরাবর কলাম বা এই সারি এবং কলাম বা বাকি থাকে কত 3 মাইনাস 2 4 2 তারপর আমরা নেব জে এরপর কি নেব জে জে এখন জে নেওয়ার পর আমরা কি করব জে নিলে জে বরাবর এই যে এটা বাদ আর এটা তাহলে কি থাকলো প্লাস জে না আমরা সব সময় এই কোলার ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস নেব প্রথমটা প্লাস পরেরটা মাইনাস আর পরেরটা প্লাস তাহলে এটা কি নেব মাইনাস এর জে মাইনাস এর জে যখন নেব তখন জে বরাবর সারি কলাম পড়া তাহলে কত 2 3 তারপর ওটা এখানে ছিল হলো তারপর হলো কে কে নিলে আমরা কি পাওয়া যাবে কে বরাবর সারি কলাম পাওয়া যাবে কি পাওয়া যাবে কে বরাবর সারি পাওয়া যাবে কলাম পাওয়া যাবে তাহলে আমরা কি থাকতেছে দেখো এটা বা তাহলে 2 3 তারপর হলো 3 - 2 এখানে বলে পড়লে
আই সমান আমরা লিখতে পারো, অনেকটা অঙ্ক করে দিচ্ছি তোমার, তিন সিক্স মাইনাস এইট মাইনাস জে, এই যে কোনাকুনি গুণ দিচ্ছি, থ্রি আর টু গুণ দিলে সিক্স, পরে সূত্রের মাইনাস আর এখানে একটা মাইনাস, মাইনাস মাইনাস কি হবে প্লাস, মাইনাস জে, তারপর টু টু গুণ দিলে ফোর, সূত্রের মাইনাস, তিন আর চারে গুণ দিলে বারো, প্লাস কে ভেক্টর নিলে আমাদের হচ্ছে কি, মাইনাস ফোর মাইনাস নাইন, তাহলে দেখা যাচ্ছে ফোরটিন আই মাইনাস মাইনাস এখন হবে প্লাস এইট জে মাইনাস থার্টিন। এটা হলো ক্রস গুণন কিভাবে করতে হয় পুরো প্রক্রিয়াটা তোমাদেরকে আমি দেখাই দিলাম, যাতে তোমরা ক্রস গুণনের কোনো সমস্যা না হয়। যখন আমরা আয় নিছে, আয় বরাবর কি সারিও বাদ গেছে, এই কলম বাদ গেছে, এই সারি বাদ গেছে, বাকি রইল টু মাইনাস থ্রি মাইনাস টু ফোর টু, থ্রি মাইনাস টু ফোর টু, সেম ভাবে এই কাজগুলো আমরা করলাম। আগে ক্লাসগুলো যারা দেখছো তাদেরও এই ব্যাপারে কোনো সমস্যা হওয়ার পড়ো না, এটা আসলে নির্ণায়ক কাজ করলাম। এইভাবে আমাদের কি করতে হয় ক্রস গুণনটা করতে হয়। এরপর হলো যে কিভাবে আমরা দেখাবো দুইটা ভেক্টর লম্ব ছয়, দুইটা ভেক্টরের ডট কোণ যদি শূন্য হয় তাহলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে, এ ও বি ভেক্টর দুটি লম্ব হবে যদি এ ডট বি ইকুয়াল কি হয় শূন্য, এ ডট বি ইকুয়াল কি হলে শূন্য হলে ভেক্টর দুটি পরস্পর লম্ব হবে। সাত, দুইটা ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর এ ও বি ভেক্টরের লব্ধি ভেক্টরের একক ভেক্টর, লব্ধি ভেক্টরের একক ভেক্টর, একক ভেক্টর এগুলো সূত্র তোরা মুখস্থ রাখবে পুরোপুরি। একক ভেক্টর হলো এ প্লাস বি, ভেক্টর এ প্লাস বি মডুলাস এ প্লাস বি, এটা হলো লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, লব্ধি ভেক্টরের একক ভেক্টর, লব্ধি ভেক্টর এ প্লাস বি, লব্ধি মানে যোগ, আর একক ভেক্টর হলো কি ভেক্টর বাই ভেক্টরের মান। ঠিক আছে, আজকে মতো এখানে আমি ক্লাস থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, ভেক্টর অধ্যায় নিয়ে আমি ডিটেলস আলোচনা করব, সূত্রগুলো আজকে আলোচনা করলাম, তোমরা সূত্রগুলো ভালোভাবে শিখে নেবে, তাহলে দেখবে এই ক্লাসে কোনো তোমাদের সমস্যা থাকবে না, তোমরা সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আমার ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।